নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে তিন দিন ব্যাপী অসমী পৌষ মেলার সূচনা, রয়েছে বিভিন্ন স্টল। গোটা রাজ্যের সাথে কাছাড় জেলাতেও উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ কৃষক সভার। শম্ভু খুনের ঘটনায় এনআইএ তদন্ত সহ সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবি বিএইচপি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসম রাজ্য জীবিকা মিশনে শিলচর শাখার উদ্যোগে মঙ্গলবার থেকে শিলচরে শুরু হলো তিন দিন ব্যাপী অসমী পৌষ মেলা। এদিন শহরের সার্কিট হাউস রোডের অভিজাত ভবনে এই মেলার উদ্বোধন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিন মেলার উদ্বোধন করেন বিশিষ্টজনেরা। মেলায় এসএচজি গ্রুপের উৎপাদিত বিভিন্ন দ্রব্য সামগ্রীর প্রদর্শনী ও কাপড়ের স্টল, পিঠেপুলির স্টল সহ বিভিন্ন ধরনের স্টল রয়েছে। তিন দিন ব্যাপী অসমী মেলাতে বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। এনি অসমী পৌষ মেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলার বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, কৃষি বিভাগের আধিকারিক আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেলা পরিষদ সভাপতি অমিতাভ রায়, শিলচরের সাংসদ প্রতিনিধি পুলক দাস প্রমুখ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা আত্মসহায়ক গ্রুপগুলো সমাজে কিভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন এ নিয়ে বক্তব্য রাখেন। পালের মতো হচ্ছে, যেটার নাম হলো ভোগালী কাম পৌষ মেলা। মেলার বিষয় উদ্দেশ্য হলো মানে গ্রাম অঞ্চলের যেগুলো মহিলারা আছে যারা আত্মসহায়ক দলের অংশ, ওনাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে ওরা শহরের বাজারে মানে জায়গা করতে পারে, মানে ওদের যেগুলো প্রোডাক্ট আছে যারা শহরের কাছে এসে প্রদর্শনী করতে পারে, কাম বিক্রি করতে পারে। এটাই এটা মেইন উদ্দেশ্য, মানে আলটিমেটলি যারা উদ্দেশ্য মানে ওদের ইনকামটা বৃদ্ধি হবে, এটাই মেইন সরকারের সহায়তা। ওইটা মানে প্ল্যাটফর্ম করে দেওয়া ওদের জন্য, যেমন আমাদের এটা তিন নম্বর মেলা হচ্ছে। প্রথমে হয়েছিল আমাদের বৈশাখী মেলা, তারপরে হয়েছিল শারদীয় মেলা, আর এবার হচ্ছে মানে এই যেটা পৌষ মেলা। এটার উদ্দেশ্য এটাই, যাতে মহিলারা ইনকাম বৃদ্ধি হতে পারে আর যাতে শহরের মার্কেটটা ওরা ক্যাপচার করতে পারে। মেলাটা চলবে তিন দিন, আজকের থেকে স্টার্ট হয়েছে, মানে 10, 11, 12 জানুয়ারি পর্যন্ত চলবে। মেলার টাইমিং সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়া অনুষ্ঠান এইগুলো আছে। মেলাতে কি কি মানে সামগ্রী, মানে মেলাতে বিশেষত তিন ধরনের সামগ্রী আপনারা দেখতে পাবেন। বিশেষত যেটা মানে গ্রামের যেগুলো লুপ্তপ্রায় মানে হ্যান্ডিক্রাফটস আছে বা হ্যান্ডলুম আছে, এগুলো তো আছেই। এছাড়াও মানে প্রাচীন যেগুলো ফুড আইটেমস বা সুস্বাদ্য খাদ্যবস্তু এখানে পাওয়া যায়। স্পেশালি সংক্রান্তি উপলক্ষে সংক্রান্তি মেলাটা মানে এই জন্য মানে যেগুলো আমরা পিঠাপুলি জাতীয় যেগুলো। রাজ্যের সাথে সম্মতি রেখে কাছাড় জেলাতে উচ্ছেদের বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি। মঙ্গলবার শিলচর অফিস পাড়া স্থিত শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে সংস্থার কর্মকর্তারা একত্রিত হয়ে গোটা রাজ্যে সরকারের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন বিক্ষোভ চলাকালীন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির সভাপতি রেজামত আলী, সম্পাদক সুভাষ দেব, সহসম্পাদক আনসারুল হক প্রমুখরা বক্তব্য রাখতে গিয়ে জানান, বর্তমানে রাজ্য সরকার অসমের প্রতিটি রাজ্যে অমানবিকভাবে উচ্ছেদ অভিযান চালাচ্ছে, এর থেকে বাদ জানি বরাক উপত্যকাও। সরকার মানবাধিকার লঙ্ঘন করে উচ্ছেদ চালাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। তারা এও জানান, সম্প্রতি উচ্ছেদ অভিযান থেকে সরকারকে বিরত থাকতে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয় থেকে নির্দেশ জারি করা হলেও রাজ্য সরকার সেই নির্দেশকে অমান্য করে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। এছাড়াও দীর্ঘদিন থেকে বসবাস করা কৃষকদের জমির পাট্টা প্রদান করছে না সরকার, এবং অন্যদিকে কৃষকদের জমিকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে সরকার বলে জানান তারা। এদিন বিক্ষোভ শেষে কাছাড় জেলার জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন সংস্থার কর্মকর্তারা। আমাদের সময় রেঞ্জ অফিসের অন্তর্গত যেমন ওই ময়নাকা রেঞ্জ সহ ধলাই রেঞ্জের যেমন লালাফোর গলন, আমাদের এই হাওয়াইতাল অঞ্চলে বিভিন্ন জায়গাতে এই সমস্ত গরিব মানুষ ওই বন বিভাগের প্রতীত এবং অনুপযোগী জমিতে তারা বসবাস করে, আশ্রয় নিয়ে বসবাস করে আসছেন, পরিবার প্রতিপালন করে আসছেন। এইভাবে এই মানুষগুলো এখানে বসবাস করার পর দীর্ঘদিন ধরে প্রায় 40-50 বছর যাবৎ এখানে তারা বসবাস করে আসছে, তাদের নাম ভোটার তালিকা অন্তর্ভুক্ত আছে, তারা প্রত্যেকটি নির্বাচনে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং সরকারের অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা তারা ভোগ করেন।
তাদের অনেকের নামে ইন্দিরা আবাস তৈরি করে দেওয়া হয়েছে। ওই বনাঞ্চলের জায়গাতে সরকারের মাধ্যমে বিভিন্ন জায়গাতে স্কুল তৈরি করা হয়েছে, রাস্তাঘাট তৈরি করা হয়েছে, ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আজকে লক্ষ্য করা যায় এই সমস্ত মানুষদেরকে আজকে বিনা ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে হচ্ছে। সম্প্রতি হাইলাকান্দি জেলায় অনুষ্ঠিত বজরং দলের তিন বিদেশীয় প্রশিক্ষণ বর্গ সমাপ্তির পর শম্ভু কৈরী নামে এক শিক্ষার্থী ঘরে ফেরার পথে কিছু দুষ্কৃতীরা তাকে নির্মমভাবে হত্যা করে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শিলচর পঞ্চানন শিববাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে সেই ঘটনার তীব্র নিন্দা সহ ধিক্কার জানান। সাংবাদিক সম্মেলনে বজরং দলের কর্মকর্তারা জানান, শম্ভু কৈরীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন। বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা সেই নৃশংস ঘটনার এনআইএ তদন্তের দাবি জানান। পাশাপাশি নিহত শম্ভু কৈরীর পরিবারকে সরকারের তরফ থেকে 50 লক্ষ টাকা আর্থিক সাহায্য সহ তার পরিবারের সদস্যকে সরকারি চাকরি প্রদান ও দোষী ফাঁসির দাবি জানান তারা। সাজা হয় সেইভাবে বিচার হোক, আর ওই ফ্যামিলির যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি তো অপূরণীয়, সেই ক্ষতি তো ওরা দিতে পারবে না কিছু, কিন্তু ফাইন্যান্সিয়ালি 50 লাখ টাকার দাবি আমাদের বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে করা হয়েছে, ওর ফ্যামিলি থেকেও করেছে, ওর মা তো 50 লক্ষ টাকা এবং নগদ এবং ওই পরিবারের ন্যূনতম একটা চাকরি ওর কোয়ালিফিকেশন মতো যাতে দেওয়া হয় তার জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ রাখবো। আমি অনুরোধ সেটাও রাখবো যে জিহাদি যেরা যেভাবে মেরেছে, যারা অ্যাডভোকেসি করেন তাদের কাছে অনুরোধ রাখবো যে এই ধরনের ঘৃণ্য কাজের সমর্থনে যেন কোনো। এছাড়া ওই নৃশংস ঘটনার প্রতিবাদে বুধবার বেলা 1টা নাগাদ বরাক উপত্যকার 3 জেলাতে জেহাদিদের কর্মকলাপের বিরুদ্ধে এক প্রতিবাদী কর্মসূচি পালন করবে বজরং দল বলে জানান তারা। জেলার সঙ্গে কথাবার্তা হয়েছে, অনলাইন বৈঠক হয়েছে, এবং আমাদের যেহেতু হলেন দক্ষিণ পূর্ব প্রান্তিক, উত্তর পূর্ব প্রান্ত মানে আসামের 28টি জেলা নিয়ে আমাদের উত্তর পূর্ব প্রান্ত আছে, নাগাল্যান্ড আছে, মেঘালয় আছে, সেখানে ওদের সঙ্গে কথা হয়েছে। ওরাও কালকে হ্যাঁ সরকারের কাছে মেমোরেন্ডাম দেবে এবং তারাও প্রতিটি জেলাতে উত্তর পূর্ব প্রান্ত এবং দক্ষিণ পূর্ব আসামে এইভাবেই কালকে ধর্না মানে প্রতিবাদ সভা হবে প্রতিটি জেলার প্রমুখ স্থানে, এবং এই 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 ধরনের সভাটি হতে পারে আগামীতে সমস্ত ভারতবর্ষেও। বরাক উপত্যকায় সম্প্রতি সরকারের ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে সরব হলো আম আদমি পার্টির কাছাড় জেলা কমিটি। সোমবার বিষয়টি নিয়ে সরব হয়ে কাছাড় জেলাশাসকের কার্যালয়ে উপস্থিত হয় সংস্থার কর্মকর্তারা। জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন। এতে উল্লেখ করে বলা হয় যে কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের প্রায় 12টি গ্রামকে কাছাড় জেলা থেকে বাতিল করে করিমগঞ্জে অন্তর্ভুক্ত করা হয় এবং এছাড়াও বেশ কয়েকটি এলাকাকে হাইলাকান্দি জেলাতে অন্তর্ভুক্ত করা হয়, যার দরুন তীব্র সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সংশ্লিষ্ট গ্রামগুলোর জনসাধারণদের। এদের মধ্যে অনেকেরই ভোটার কার্ড, আধার কার্ড সহ প্রয়োজনীয় নথিপত্রে কাছাড় জেলা কাটিগড়ার সমষ্টির কথা উল্লেখ রয়েছে। হঠাৎ করে সমষ্টির বেশ কয়েকটি এলাকা কাছাড় জেলা থেকে বাতিল করে অন্য 2 জেলায় অন্তর্ভুক্ত হওয়ায় তীব্র সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। তাই সরকারি ডিলিমিটেশন প্রক্রিয়া বাতিল করে পুনরায় ওই এলাকাগুলো কাছাড় জেলাতে বহাল রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। কাটিগড়া মানুষ দীর্ঘ বছর দীর্ঘ কাছাড় ডিস্ট্রিক্টের অধীনে ছিলাম, এখন আমাদের 12টি গ্রামকে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের অধীনে দিয়েছিল, আরও 7টি গ্রামকে হাইলাকান্দি অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত করে দিয়েছে। এটাই আমাদের জনগণ কোনোভাবেই মানবে না। প্রয়োজন সপক্ষে আমাদের কাটিগড়ায় বড় ধরনের গণতান্ত্রিক আন্দোলন প্রয়োজন সম্পর্কে আমরা মেইন রোড আন্দোলন করব, অবরোধ করব, কারণ আমাদের জরুরি। প্রায় লক্ষ লক্ষ মানুষের এই করিমগঞ্জের লগে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। কাছাড় ডিস্ট্রিক্টে কাটিগড়া থেকে আসতে হইলে আমাদের 30 মিনিট সময়, করিমগঞ্জ ডিস্ট্রিক্টের সঙ্গে যোগাযোগ করতে হইলে আমাদের 2 ঘন্টা সময়, 1 ঘন্টা সময় প্রয়োজন হয়। আর আমাদের প্রধান সমস্যা হইল বরাক নদীর সম্মুখে আসি, বর্ষার সময় আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে, এবং ল্যান্ড ডকুমেন্ট বিভিন্ন অফিসিয়াল কার্যকলাপের জন্য আমাদের জনসাধারণ গরিব দুঃখী যারা আছে, নিতান্ত গরিব গ্রাম রুরাল এরিয়া যারা আছে,
এরা বিরাট একটা অসুবিধা সম্মুখীন হয়ে দাঁড়াইব গিয়া নেক্সটে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে উঠব এবং বর্তমান আসাম সরকারের সেই ভুল ধারণা যে আসাম সরকারকে আমরা আসামের জনগণ নির্বাচিত করেছি কয়েকটি জেলাকে বিভ্রান্তমূলক এই চক্রান্তমূলক যে ম্যাপটা করেছে বর্তমান আসাম সরকারের জন্য ধলাই বিধানসভা কেন্দ্রের বড়জালিঙ্গা উন্নয়ন খণ্ডের লোহারবন্দ গাঁও পঞ্চায়েতের অন্তর্গত নয়াগাঁও গ্রামের অমৃত সরোবর প্রকল্পের শুভ শিলান্যাস করা হয়। মঙ্গলবার কাছাড় জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য, স্থানীয় জিপি সভাপতি ব্রজনাথ চক্রবর্তী সহ অন্যান্যদের উপস্থিতিতে প্রকল্পের শুভ শিলান্যাস করা হয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ঐতিহাসিক প্রকল্প হচ্ছে অমৃত সরোবর। এই প্রকল্পের ফলে স্থানীয় কৃষকদের কৃষিক্ষেত্রে ব্যাপক লাভবান হওয়ার পাশাপাশি মৎস্য উৎপাদনেও স্থানীয়রা কৃষিজীবীরা আর্থিকভাবে উপকৃত হবেন। এদিকে শিলান্যাসের পর রাজ্যের পরিবহন আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নির্দেশে লোহারবন্দ গাঁও পঞ্চায়েতের বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ সহ অন্যান্য প্রকল্প কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করে দেখেন বিভাগীয় কাছাড় জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য, জিপি সভাপতি ব্রজনাথ চক্রবর্তী, মাহবুব রহমান লস্কর, অ্যাক্রেডিটেড ইঞ্জিনিয়ার বড়জালিঙ্গা উন্নয়ন খণ্ড সহ অন্যান্যরা। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাকেশ দাস, কাছাড় জেলা বিজেপির যুব মোর্চার সম্পাদক মহিতোষ তাঁতি, পঞ্চায়েত সচিব দেবাশিস দত্ত সহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা। কৌশলে ভূমাফিয়ারা জমি জবরদখল করতে সক্রিয় হয়ে উঠেছেন। নিজের পৈতৃক জমি রক্ষা করতে গিয়ে ভূমাফিয়াদের হাতে আক্রান্ত হতে হচ্ছে পরিবারের সদস্যদের। মঙ্গলবার কনকপুরে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে ঠিক এমনটাই বললেন ধলাইয়ের হাওয়াইথাঙের বাসিন্দা তথা দুই ভাই দিলবাগ হোসেন লস্কর ও বুলবুল হোসেন লস্কর। সংবাদ মাধ্যমকে বলতে গিয়ে দিলবাগ হোসেন লস্কর জমির তথ্য তুলে ধরে জানান, তাদের দাদার সাত সন্তান রয়েছেন, তাই তাদের বাবা কাকাদের অংশ পৈতৃক জমিতে রয়েছে। তাদের এক কাকা নেশাগ্রস্ত হওয়ায় এর ফায়দা নিয়ে ভূমাফিয়া রাজীব উদ্দিন লাইলাপুরের জসিমুদ্দিন বরভুইয়া নামের এক লোককে ব্যবহার করে জমি দখল করতে চাইছেন। ভূমাফিয়ারা বাঁকাপথে পৈতৃক জমি দখল করার আজ পেয়ে তারা সরব হয়ে উঠলে তাদের পরিবারের লোকদের উপর আক্রমণ করা হয়। এরপর জসিমুদ্দিন সহ বাকি সব বিবাদীদের বিরুদ্ধে লায়লাপুর থানায় মামলা দায়ের করলে উল্টো ভূমাফিয়ারা তাদেরকে জমি দালাল সাজাতে চাইছেন। কেউ নিজের পৈতৃক সম্পত্তি রক্ষা করলে কি জমির দালাল হয়ে যান, এই নিয়ে পাল্টা প্রশ্ন করে দিলবাগ ও বুলবুল জেলা প্রশাসনের কাছে সুবিচারের দাবিতে ভূমাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জোরালো দাবি জানিয়েছেন। উল্লেখ্য, রবিবার জসিমুদ্দিন বরভুইয়া নামের ব্যক্তি এদের বিরুদ্ধে তার কেনা জমি জবরদখল করার অভিযোগ তুলে জমি দালাল আখ্যা দিয়েছিলেন। উত্তাপিত অভিযোগকে খণ্ডন করে এদিন সাংবাদিক বৈঠকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন দিলবাগ বুলবুলরা। দাবি রাখি যে আপনারা অভিযুক্ত মানে এটা তদন্ত করিয়ে আমরা হিসাবটা দিবা, কারণ আমরা তখন এইভাবে আমরা না অনেক মানুষ আছে যারা আওয়াজ উঠাইতে পারে না, এরকম পয়সার বলে মিনিস্টার পাওয়ার বলে মানে অনেক মানুষের মানে মাথা নিচু করে বর্তমানে আসুন, সেও আওয়াজ উঠিতে পারেন না করে আজকে বর্তমানে এই অবস্থা। এটা টোটালি মিথ্যা, এরকম কোনো ব্যাপারও নাই, ঠিক আছে? কারণ এই জমিনটা আমরা বুক করি এই অতদিন থেকে, আমরা সবের মিলিয়া জমিন, একটা মানুষের কেমনে বেঁচে নিব, ছয়জনের জমিন একটা মানুষের বেঁচবার সম্ভাবনা আসেনি বা তার নামে জমিনটা আসেনি, এটা দেখাইতে লাগবো তো, জমিনটা তো কাগজপত্রে জড়িব না। আজকে যে মুভ আছে তারা যে এটা তারা তো নিজে নিজে প্রমাণ করে, কারণ যদি প্রমাণ লাগে আমরা কাছে দলিল আছে, আমরা আপনার প্রয়োজনে দিব, আপনারা এটা জোগ করবা। আজকে তখন তারা যে একটা জিনিস আমরা বুঝাই যে তারা যে ওয়াকফে কাগজ করছে, প্রথম হলো কি এটা হলো কি তখন যে জমিন ওই যে কিতা কয় মেয়াদি জমিন, এটা রেজিস্টারে ডিড হইলো কি তার বাড়ির জমিন 94 রেজিস্টার্ড হয়েছে এটা, ঠিক আছে? এই দাগ নম্বর দিয়া তারা কিতা করছে ওয়াকফর যে দিয়া তারা একটা কাগজ মারা দিয়েছে 549 মারা দিয়েছে একটা, আজকে তারা তার বাড়ি কিনছে না এই বাড়ি কিনছে, তারা কাগজটাই বুয়া। করিমগঞ্জ কারাগারে কয়েদিদের অনশন ধর্মঘট, জামিনের দাবিতে আন্দোলনে করিমগঞ্জ কারাগারে বন্দীরা, খাওয়া দাওয়া ছেড়ে জামিনের দাবিতে অনশন করছেন প্রায় শতাধিক জেল বন্দীরা, এমনটাই জানিয়েছেন জেলের বাইরে দাঁড়িয়ে থাকা বন্দীদের পরিবারের লোকেরা। জানা যায়, দীর্ঘদিন থেকে এনডিপিএস মামলায় জেলবন্দি হয়ে থাকলেও জামিন মঞ্জুর করা হচ্ছে না, তাই মঙ্গলবার কারাগারের ভিতরে অনশন ধর্মঘট পালন করছেন জেলবন্দীরা। এদিন সংবাদ মাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন কয়েদিদের আত্মীয় স্বজনরা। আগের দিন উঠছে বাফরের দিন লামিয়ার লামিয়া আবার সময় আমরা খবর খাইছি, বাদে খবর খাইছি,
আমার ভুয়া রাতাবাড়ি থানায় ধরছে লগে খালি আমার ভুয়া না লগে আরো তিনজন প্যাসেঞ্জার আরো তিনজন কিতার লাগি ধরা হইছে ও গাড়িত কিতা মাল ভাইছে কিতা ভাইছিল গাড়ি কিতা ভাইছে না তো আমি জানি না কিতা ভাবা হইছে ভাবা হইছে যদি হুঁচি ডাক্স কার্টনের ভিতরে বিস্কুটের কার্টন ভিতরে মিলছে আরো প্যাসেঞ্জার লগে আসলা তিনজন প্যাসেঞ্জার শোয় নিয়ে আমার ভুয়া শোয় নিয়ে থানা থারানি হইছে রাইট 12টার বাদে আমরা মানুষ গেছে নৌকা গিয়ে বাড়ি থেকে আমরা সারা গেছি কান্তি কুটিয়া গিয়া পাইছি ফেরার টাকা পয়সা আসলো টাকা পয়সা দিয়া তার মানুষ তার প্যাসেঞ্জার গেছে টাকা নিজের গেল আমার পুয়া ড্রাইভার আসলো টাইম গিয়া পাইছি একলা গেছেন থানা বলে আরও যেন লোকে আসলো বলে ফেরার টাকা পয়সা দিয়াছো টাকা নিজের গিয়া আর আমরা টাকা পয়সা নাই করি তো আমার পুয়া আসছে তো আপনার দাও আমার পুয়ার বেল ভাইতাম বিনা দোষে দোষী হইয়া আইসে গিয়া জেলের ভিতরে আমার আরও পুয়ায় মানুষ সাত আটজন করো পরিবার রহু আর তারা মরতে স্যার ওর মর তো তারা বাড়ি করো মতরা মা বাপ সাহ বাচ্চায় না বলি আমরাও মরি যাই গিয়া বাসন ঘরে কতজন মানুষ হইব তারা 250-300 মানুষ হইবা দুনিয়া বিন্যাকান্দির জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার প্রয়াত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অরুণ পাল চৌধুরীর স্মরণে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিল্পজিৎ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রয়াত চিকিৎসকের ছাত্রজীবন থেকে সফল চিকিৎসকের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন জগাই মথুরা বিদ্যালয়ের উনার শিক্ষক দুর্গাকান্ত পাণ্ডে, বাল্যবন্ধু বাদ্রীনাথ রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেন্দ্র সিংহ, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিল্পজিৎ পাল প্রমুখ। উল্লেখ্য, উনার পিতা ছিলেন তিলকাফাড়ি বাগানের ইনচার্জ। তিন ভাই ও বোনের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন অরুণ। অরুণের বড় বোন প্রয়াত বিথিকা পাল চৌধুরী ছিলেন এই বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার প্রথম ব্যাচের ছাত্রী। বিদ্যালয়ের নথি অনুযায়ী 1971-এর 2 জানুয়ারি জগাই মথুরা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন অরুণ। 2018 সালে উক্ত বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ছাপা হওয়া স্মরণিকার পুরো খরচ বহন করার সাথে সাথে 2018 থেকে জগাই মথুরার মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রথম তিনজনকে ক্রমে 15, 10 ও 5,000 টাকা করে বিথিকা পাল চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট গঠন করে স্কলারশিপ দিয়ে আসছিলেন। উক্ত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে দুই দাদাকে নিয়ে নিজে উপস্থিত ছিলেন। এত ব্যস্ততার মাঝেও ওনার অমায়িক ব্যবহার সবাইকে আকৃষ্ট করত বলে সবাই মত ব্যক্ত করেন। এই চিকিৎসকের প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। সভায় প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং উনার পরিবার পরিজনদের প্রতি জ্ঞাপন করা হয় গভীর সমবেদনা। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে নতুন পরিকল্পনা নিয়ে এসেছে। কংগ্রেস সরকারের আমলে শিক্ষার ভালো পরিবেশ ছিল না, ছিল কোয়ালিটি বেসড শিক্ষা। কিন্তু বর্তমানে কেন্দ্রে নরেন্দ্র মোদী ও রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার পুরনো ধারণা বদলে দিয়ে গুণগত শিক্ষার পাশাপাশি কোয়ান্টিটি বেসড শিক্ষা প্রণয়ন করেছে। উদ্দেশ্য একটাই, সবার জন্য শিক্ষা। প্রত্যেক ছাত্রছাত্রী যাতে শিক্ষিত হতে পারে তার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে সমাজে পিছিয়ে পড়া তপশিলী জাতিভুক্ত পড়ুয়াদের স্কুলমুখী করতে ও তাদের উৎসাহ প্রদান করতে এসসি অধ্যুষিত স্কুলগুলিতে ক্রীড়া সামগ্রী বণ্টনের উদ্যোগে গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার বরখোলার মাছুঘাট হাই স্কুলের স্কুল পড়ুয়াদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ প্রদানকালে এই মন্তব্য করেন শিলচর মহকুমা এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস। এদিন বরখোলার 9ম ও 10ম শ্রেণীর 150 ও তাপাং ব্লকের অধীন রাজপুর হাই স্কুলের 150 পড়ুয়াদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি অনুসূচিত জাতি মোর্চার জেলা সভাপতি নিবাস দাস, বিজেপি বরখোলা মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, বরখোলার সাংসদ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, শিলচর মহকুমা এসসি ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য কমলেশ দাস, মাছুঘাট হাই স্কুলের প্রধান শিক্ষিকা জেনিফা আক্তার বোরভুইয়া, জিপি সভানেত্রী পদ্মিনী সিনহা, বিপ্লব দাস, সুপ্রভা সিনহা প্রমুখ। সমস্ত সমাজে দেশের প্রত্যেক নাগরিকের কাছে যদি শিক্ষাকে এগিয়ে নেওয়া না যায় তাহলে কোনো সময় দেশকে একটা পূর্ণাঙ্গ শিক্ষিত দেশ বা উন্নত দেশ রূপে গঠন করা সম্ভব নয়। এবং তারই উদ্দেশ্যে যাতে প্রতিটি শ্রেণী, প্রতিটি সমাজ, প্রতিটি সম্প্রদায়ের মধ্যে শিক্ষার বিকাশ ঘটে তার জন্য এইসব প্রয়াস বর্তমান সরকার, ভারতের সরকার এবং আসাম সরকার, নরেন্দ্র মোদী দ্বারা পরিচালিত ভারত সরকার এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দ্বারা পরিচালিত আসাম সরকার সেই প্রয়াস নিয়েছেন। এবং সেই প্রয়াসে আমরাও যারা শিক্ষক শিক্ষয়িত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রীরা এবং এখানে ম্যানেজিং কমিটির যারা আছেন এবং অন্যরা অভিভাবক যারা এখানে আছেন
সবার প্রতি এইটুকু অনুরোধ রাখবো যে সবাই মিলে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সবার সমাজের প্রতি স্তরে পৌঁছে দিয়ে সমাজকে আমরা এগিয়ে নিয়ে যাব। আর সমাজ প্রতিটা পরিবার প্রতিটা ছাত্রছাত্রী যদি এগিয়ে যায় তো এর মধ্যে দিয়ে সমস্ত দেশ এগিয়ে এবং দেশ যেটা কবির ভাষায় বলতে পারে যে চিন্তাধারা ছিল যে ভারতের জগৎ সেবার শ্রেষ্ঠ আসন হবে সেই জায়গাতে। গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করলেন পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন রুকনি গ্রাম পঞ্চায়েত এলাকার জনসাধারণ। পিএমওয়াই থেকে প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তোলেন তারা। মঙ্গলবার রুকনি জিপি রুকনি চা বাগান নাচঘরে অনুষ্ঠিত এক সভায় জিপি সভাপতি রাজীব সিনহা সহ পঞ্চায়েত বোর্ডের সদস্যদের কাজকর্ম নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত নাগরিকরা। এদিন সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জিপি নাগরিক শিবদুলাল পাণ্ডে, সঞ্জীবন কালিন্দি, জগদীশ দুসাদ চন্দ্রমাল প্রমুখ জিপির গ্রাম উন্নয়নের কাজ নিয়ে পঞ্চায়েত সভাপতি ও পঞ্চায়েত বোর্ডের উপর অসন্তোষ প্রকাশ করেন। তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার আবাস প্লাস প্রকল্প থেকে প্রকৃত হিতাধিকারী বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন। রুকনি জিপির মানুষ, এখানে আমরা প্রত্যেক ওয়ার্ডেরই মানুষ আছি, কিন্তু আমরা এটাই কইতে চাই আমরা পঞ্চায়েতের কাজকামে আমরা সন্তুষ্ট নাই। অথচ রাত্রে রাত্রে ঘর সিলেক্ট হয়, শুধু এসি কোটার ঘর আয় আর বাকি ওবিসি নাই, ভোট কি খা শুধু এসিয়াই দেয় আর বাকি কেউ দেয় না। এই জন্য আমরা পঞ্চায়েতের প্রতি আমরা খুব একটা খুশি নাই, তাই আমরা এর বিহিত ব্যবস্থা চাই সরকারের কাছে। তো কাজ হয়েছে তেমন তেমন একটা খুব বিশেষ করিয়া হয় নাই, যেমন অন্যান্য জায়গায় আমরা দেখি গলি গলি রাস্তা পাকার রাস্তা আছে, প্রত্যেক রোড পাকার আছে, কিন্তু আমরা রুকনি প্রত্যেক ওয়ার্ডের কথা আমি বলছি, যেমন কোনো ওয়ার্ডে ভালো কোনো রাস্তা নেই, ঘাট নেই, কোনো গলির তো কোনো প্রশ্নই উঠে না, গলিতে কি হবে যখন মেন রাস্তাঘাটে আমাদের খুব সুবিধা মতো নাই। আমরা দাবি করেছি, অনেক আমরা বলেছি পঞ্চায়েতকে যে আমাদের জন্য কিছু একটা করা হোক, আমাদেরকে কিছু সাহায্য করা হোক, কিন্তু সরকারি বাবদে কিছু সাহায্যই পাই না। আর ঘর যদিও বা দেওয়া হয়, রাত্রে রাতে বেছে বেছে মানুষ যাকে মুখ চিনে, তার প্রতিনিধি যখন জিপি প্রেসিডেন্ট, আর জিপি প্রেসিডেন্টে আমরা মতে নাই, তবে আমরা আর কার কাছে বলবো। সোমবার সকাল আনুমানিক 11:30টায় রুকনি নদীর বাঁধের উপর থেকে নিখোঁজ হয়ে পানি ভরা দক্ষিণ বেকিরুপার গ্রামের বাসিন্দা মিঠুন পালের 7 বছরের পুত্র মৃণাল পাল। অনেক খোঁজাখুঁজি করে মৃণালকে না পেয়ে এদিন বিকেলে মিঠুন পাল ধলাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন। সঙ্গে সঙ্গেই ধলাই থানার ওসি তদন্তে নামেন, তবে নিখোঁজ শিশুর কোনো হদিশ পাননি। মঙ্গলবার এসডিআরএফ বাহিনী মিঠুন পালের বাড়ি সংলগ্ন রুকনি নদীতে তল্লাশি চালিয়ে নদীর জলের তলা থেকে মৃণালের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার হওয়ার সাথে সাথেই পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। অবশেষে সোনাই সার্কেল ম্যাজিস্ট্রেট বিকাশ ছেত্রীর উপস্থিতিতে মৃতদেহের প্রাথমিক তদন্ত সেরে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 7 জানুয়ারি শনিবার শিলচর বেরেঙ্গাস্থিত রমণীমোহন হাই স্কুলে ছাত্রীদের মধ্যে আরশি ফাউন্ডেশনের উদ্যোগে অঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা চলে 11:00 থেকে 2:00 অবধি। পরে অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আরশি ফাউন্ডেশনের সম্পাদিকা নূর ফাতিমা লস্কর, মিলন লস্কর, নমিতা বর্মন, ইমদাদ হোসেন লস্কর, নজরুল ইসলাম লস্কর প্রমুখ। বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে উধারবন স্পোর্টস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন কর্মসূচির বিষয়ে তুলে ধরে অ্যাসোসিয়েশন সভাপতি সুধাংশু দাস, সাধারণ সম্পাদক নেপাল সিংহ, কোষাধ্যক্ষ রাজেন্দ্র সিংহ, ক্রীড়া সম্পাদক গিয়াসুদ্দিন বরভুইয়া প্রমুখ। তারা জানান, আগামী 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন সকালে উধারবন্দের কাঁচাকান্তি মন্দিরের পাশে থাকা নেতাজি সুভাষচন্দ্র বসুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে অ্যাসোসিয়েশনের তরফে সাইকেল রেস পদযাত্রা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিন সকাল 7টায় কাঁচাকান্তি মন্দিরের সামনে থেকে শুরু হবে সাইকেল রেস প্রতিযোগিতা। এতে 15 বছর ঊর্ধ্বরা অংশগ্রহণ করতে পারবেন। পরে কাঁচাকান্তি মন্দিরের সামনে থেকে শুরু হবে 1 কিলোমিটারের পদযাত্রা প্রতিযোগিতা। এতে 15 ঊর্ধ্ব পুরুষ ও মহিলারা অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার শেষে উভয় প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে ট্রফি, নগদ অর্থসহ শংসাপত্র প্রদান করার পাশাপাশি প্রত্যেক প্রতিযোগীকে শংসাপত্র প্রদান করা হবে বলে জানান অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। খেলাধুলাগুলো হলো সাইকেল রেস, উদারবন কাছাকান্তি মন্দিরের পয়েন্ট থেকে
লাঠিগ্রাম বটের দল পর্যন্ত এখানে আর ওয়াকদনটা আবার মন্দির থেকে এই দত্তভবন পর্যন্ত হবে। এটাতে 15 বছর পরে সাইকেল রেসে যোগদান করতে পারবে, আর ওয়াকতনে 15 বছরের উপরে মহিলা এবং পুরুষদের ব্যবস্থা করে এদেরকে প্রথম পুরস্কার এবং তৃতীয় পুরস্কারে পুরস্কৃত করা হবে। এটা প্রাইজ মানে উইথ ট্রফি, আর ওয়াকতনেও ঠিক সেইভাবে এই প্রাইজ মানে ট্রফি দিয়ে সবাইকে পুরস্কৃত করা হবে। আমরা আপনাদের সবাইয়ের সহযোগিতা একান্ত কামনা করছি। তাই উদারবন্দের প্রত্যেক ক্রীড়াপ্রেমী জনসাধারণকে আমি অনুরোধ করছি যে অনেকদিন হয়েছে উদারবন্দে সাইকেল রেস হয়নি বা ওয়াকাতন হয়নি, তাই এই ধরনের প্রতিযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে আমরা যে উদ্যোগ নিয়েছি আপনারা এই আমাদের উদ্যোগকে সহযোগিতা করে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে 3 দিন ব্যাপী অসমী পৌষ মেলার সূচনা, রয়েছে বিভিন্ন স্টল। গোটা রাজ্যের সাথে কাছাড় জেলাতে উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ কৃষক সভার। শম্ভু খুনের ঘটনায় এনআইএ তদন্ত সহ সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবি বিএসপি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।